welcome to back to my channel. Blog channel to my channel. I am going to show you to I am skill blog to my channel. It is a blog piece. It is a lining. So, to my full video, pay that food. তো কাপড়টাকে আমি দু ভাঁজ করে নিচ্ছি লেহেঙ্গা ব্লাউজ বানালে চার ভাঁজ করে নেই বোম্বে কাট ব্লাউজ তো তাই দু ভাঁজ করে নিচ্ছি কাপড়টা তো সোজা দিকটা হচ্ছে ভিতরে আর উল্টা দিকটা হচ্ছে উপরে তো লালিংটাও আমি নেব দু ভাঁজ করে এখন ঝুল নিচ্ছে 14 ইঞ্চি আর পুট নিচ্ছে 6 ইঞ্চি তো এদিকটা নিচ্ছে 6.5 আর ছাতের দিকটা নিচ্ছে আমি 11 ইঞ্চি কোমরের দিকটা হচ্ছে 10 ইঞ্চি তো আমি দাগ দিয়ে নিচ্ছে সমান করে তো কাটতে সুবিধা হবে তো এটা 34 সাইজ ব্লাউজ 32 সাইজ যারা তারাও পড়তে পারবে তো ব্লাউজ কাটা হয়ে গেছে তো আমি ডিজাইনটা করব তো আমি এখান থেকে নিচ্ছে 3 আর এখান থেকে নিচ্ছে 3.5 তো এখন ব্লাউজের সবার নিচ থেকে নিচ্ছি 3 ইঞ্চি আর চড়াটা নিচ্ছি 4 ইঞ্চি তো যে যেরকম চড়া দিতে পারে তো আমি 4 ইঞ্চিটাই নিলাম পেছন দিকটা আমার কাটা হয়ে গেছে তো এখন এটা সেট করতে হবে তো এখন আমি কাটব হাতা হাতের দিকটা তো কাপড়টা চার ভাঁজ করে নিলাম তো এখান থেকে নিচ্ছি 5 আর এখান থেকে নিচ্ছি 8 তো এখান থেকে 3 আর মোহরিটা হচ্ছে 6 তো আর কাটলাম না 6 ইঞ্চি আছে এখানে তাহলে লালিংটাও আমি হাতের মাপে কাটব তাহলে লালিংটাও আমি চার ভাঁজ করে নিচ্ছি তো হয়ে গেছে আমার কাটা হাতা আর পিছনটা ব্লাউজে তো এখন আমি সামনেরটা কাটব ব্লাউজে তো কাপড়টা আমি দু ভাঁজ করে নিলাম তো লালিনটা তারপরে দু ভাঁজ করে নেব
তো একটা তো কাটা হলো, আরো তিনটা। তো আমার কাটা হয়ে গেছে সব, আমি মেশিনে বসে পড়লাম। তো এখন ব্লাউজের পিছন পাড়টা আমি লাইনিংয়ের সাথে সেট করব। তো বাটিগুলো আমি পরে সেট করব। তো সেট করা হয়ে গেছে পেছনের দিকটা। তো এখন লাইনিংটা সেট করব, মানে ডিজাইনটা করব আমি। তো হয়ে গেছে, এখন একটু কেচি দিয়ে কেটে নিব, তাহলে একটু বসবে। তারপর চাপ সেলাইটা দিয়ে দিব। তো হয়ে গেছে পিছনটা। তো এখন আমি উপরেরটা সেলাই করব। তো লালিঙের নিচটা আমি একটু সেলাই করে নিচ্ছি, তাহলে হেম করতে একটু সুবিধা হয়। তো আমি এখন চাপ সেলাই দিয়ে নেব।
তো হয়ে গেছে আমার পিছন দিকটা। তো এখন ফোল্ডগুলো করব। তো ব্লাউজটাতে চারটা ফিতা লাগবে, তো আমি এখন দুটো বানাচ্ছি আর দুটো আমি পরে বানাবো, মানে লাস্টের দিকে। তো ফোল্ডগুলো বানাচ্ছি আমি। তো একটা হয়ে গেছে ফোল্ড, এখন আরেকটা বানাবো সুতো শেষ। তো ফিতে নিচে থাকবে দুটো, তার উপরে থাকবে আরো দুটো ফিতা। তো ফিতাটা এরকম করেই থাকবে, কিন্তু আমি এখন ফিতাটা সেট করব না, কারণ কোমরটা চাপ সেলাই দিতে হবে আমার। কোমরে পট্টিটা লাগিয়ে চাপ সেলাই দিয়ে তারপর আমি ফিতাগুলো সেট করব। তো পেছনে ব্লাউজটা আমার হয়ে গেছে, তো আমি এখন বাটিগুলো সেট করব। তো এদিকে বাটিগুলো সেট হয়ে গেছে। তো বাটিগুলো সেট করা তোমাদেরকে দেখাইনি, কারণ ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো আমার অন্য ভিডিওতে আছে বাটিগুলো সেট করা। তো আমি এখন কোমরের পট্টিটা লাগিয়েছি, তো এটা আমি হেম সেলাই করছি। তো আমার হয়ে গেছে, এখন আমি হাতাগুলো সেলাই করব। হাতাটা লাগাবো আর ব্লাউজটা একটু সাইডগুলো ফিটিংস করব, হুকটা লাগাবো, তাহলে আমার হয়ে যাবে কমপ্লিট ব্লাউজ। তো হাতাটা লাগানো হয়ে গেছে, এখন একটু ফিটিংস করছি সাইডটা।
তো বন্ধুরা ব্লাউজ বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সামনের দিকটা এটা, তো পেছন দিকটা হচ্ছে এটা। তো ঠিক আছে বন্ধুরা, এখনের মতো রাখছি, টাটা, আর আসছি নেক্সট ব্লগ নিয়ে।